নমস্কার বন্ধুরা, সোজা সাপটা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কাজুলি মাছের পাতলা ঝোল কিভাবে সহজ উপায়ে বানানো যায় সেটা আপনাদের কাছে শেয়ার করব। নিয়ে নিচ্ছি 500 গ্রাম কাজুলি মাছ। মাছগুলো আমি আগে থেকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কড়াই গরম করে সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে তুলে রাখবো। এই রান্নাটা খুবই সুস্বাদু। কাজুলি মাছ খুবই নরম, তাই সাবধানে অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে নিতে হবে। এই মাছ খুব কড়কড়া করে ভেজে নিয়ে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে। কাজুলি মাছের পাতলা ঝোল আমি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি, তাতে করে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর ভাঙবেও না। মাছগুলো ভাজা হয়ে এলে আমি এবার সব মাছগুলোকে উল্টে দিলাম আর এক পিট ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজা মাছগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এইভাবে বাকি সব মাছ আমি আস্তে আস্তে ভেজে নেব। কাজুলি মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এইভাবে সব মাছ আমি ভেজে নিচ্ছি, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 5টি, দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন, একটু নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এরপর আমি আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে ঢেলে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ। এবার কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব মিডিয়াম আঁচে। এটা দারুণ একটা রেসিপি। কিছুক্ষণ ফুটতে দেবার পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম। মাছের ঝোল আমার হয়ে গেছে। এই মাছের ঝোল এক টুকরো পাতিলেবুর রস মেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।